আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস মোকাবেলায় সম্পূর্ণ অরক্ষিত বুড়িমারি স্থলবন্দর, নেই কোনো মেডিকেল টিম, আতঙ্কিত স্থানীয়রা। আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা বা গুজবে কাউকে কান না দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর। এবং দীর্ঘদিনেও ঝালকাঠির আবাসন প্রকল্পের ঘরগুলোর সংস্কার হয়নি, মানবেতর জীবনযাপন করছে কয়েকশো পরিবার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনা ভাইরাস মোকাবেলায় লালমনির হাটের বুড়িমারি স্থলবন্দর সম্পূর্ণ অরক্ষিত, নেই কোনো মেডিকেল টিম। ভারতের কলকাতায় করোনায় আক্রান্ত একজনের খোঁজ পাওয়ায় আতঙ্কিত স্থানীয়রাও। প্রতিদিন এই স্থলবন্দর দিয়ে 700 থেকে 1000 যাত্রী আসা যাওয়া করলেও এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো সতর্কতামূলক ব্যবস্থা। স্থানীয় স্বাস্থ্য বিভাগের দাবি, গত 4 দিন ধরেই স্থলবন্দরটি দিয়ে দেশে যারা প্রবেশ করছে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, তবে সরেজমিন গিয়ে স্বাস্থ্য বিভাগের কাউকে সেখানে দেখা যায়নি। এ অবস্থায় করোনা ভাইরাস মোকাবেলায় দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। এখানে তো কোনো মেডিকেল টিম নাই, আমরাও আতঙ্কে আছি। এই পোর্টে যেন মেডিকেল অফিসাররা আসে, এটা চেক আপ করে। ডেলি 700 থেকে 1000 প্যাসেঞ্জার আসা যাওয়া করে, সুতরাং এটা একটা, আমি বলি এটা কি পয়েন্ট, এখানে জরুরি ভিত্তিতে এখানে মেডিকেল দেওয়া। যতক্ষণ পর্যন্ত যাতায়াত চলবে অতক্ষণ পর্যন্ত টিম কাজ করবে, শুধুমাত্র যারা দেখবে সেটা হচ্ছে যে তারা কোনো রোগীর জ্বর আছে কি না, জ্বর থাকে তাহলে তাকে আলাদা করে রাখবে এবং দরকার হলে আমাদের ছোটো হাসপাতালে অথবা পাটনা হসপিটালে আমাদের করোনা ভাইরাস একটা কর্নার করা আছে। যশোরের বেনাপোল কাস্টমস ক্লাবে অনুষ্ঠিত হলো করোনা নভেল ভাইরাস বিষয়ক সচেতনতামূলক সেমিনার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী, অতিরিক্ত কমিশনার ডক্টর নিয়ামুল ইসলাম ও শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সাহা। বক্তারা করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। কাস্টমস, পুলিশ, বিজিবি, আনসার, জেলা স্বাস্থ্য বিভাগ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, স্থলবন্দর কর্তৃপক্ষ ও ব্যাংকার্স অ্যাসোসিয়েশন প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন। আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজবে কাউকে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির 54তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান। এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। এজন্য অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী। এবার মোট 104 জন ক্যাডেট মেরিন একাডেমিতে 2 বছর একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সমাপ্ত করেছে। এর মধ্যে সকল ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্বের জন্য ক্যাডেট সালমান হাসানকে রাষ্ট্রপতির স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে। সকলের সহযোগিতা চাই, বিশেষ করে অভিভাবক বৃন্দের, যে তারা যেন সুস্থভাবে সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারে সেদিকে যেন তারা যত্নবান হন। তারা যেন কোনো ধরনের কোনো প্রশ্ন ফাঁস তো হবে না, প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে কেউ প্রতারণা করতে চাইলে সেই ফাঁদে যেন তারা পা না দেন এবং তারা যেন তাদের সন্তানদের পড়াশোনার সঙ্গে ঠিক কোনো কিছুকে যুক্ত না করেন। রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই ঘন কুয়াশার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.1 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সাথে ঠান্ডা বাতাসে জেলায় বেড়ে গেছে সাধারণ মানুষের দুর্ভোগ। এদিকে চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছে না মানুষ। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ন্যাটোরেরও মেঘনা আকাশ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বইছে ঠান্ডা বাতাস। বেড়েছে শীতের প্রকোপ, হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে পড়েন সর্বস্তরের মানুষ, রাস্তায় কমে গেছে যান চলাচল। পাবনায় মধ্যরাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর মানুষেরা। দীর্ঘদিনেও ঝালকাঠির আবাসন প্রকল্পের ঘরগুলোর সংস্কার না হয় মানবেতর জীবনযাপন করছে 450 পরিবার। পৌরসভায় উত্তর কিস্তার কাঠিন আশ্রয় প্রকল্পের বেশিরভাগ ঘরেই বেড়া নেই।
চালাটিনেও অসংখ্য ছিদ্র, প্রকল্পের রাস্তাঘাটসহ ড্রেনের সমস্যাও প্রকট। ঝালকাঠি থেকে শ্যামল সরকারের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। 2005 সালে ঝালকাঠি পৌরসভা এলাকার উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্পের যাত্রা শুরু হয়। বাসন্ডা নদী সংলগ্ন এই প্রকল্পে প্রথমে 250 পরিবারকে আশ্রয় দেয়া হলেও দুদফা সম্প্রসারিত করে সেখানে ঠাঁই দেয়া হয় 450 পরিবারকে। তবে দীর্ঘদিনেও প্রকল্পের ঘরগুলোর সংস্কার না হওয়ায় ঝড় বৃষ্টি মাথায় নিয়েই সেখানে বসবাস করছে প্রায় 5,500 মানুষ। প্রকল্পের পথে একমাত্র সেতুটিও ভাঙা, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে পানি জমে, দুর্যোগকালীন সুরক্ষা পেতে নেই কোনো আশ্রয় কেন্দ্র, নেই কমিউনিটি ক্লিনিকও। এই পলিথিন দিয়া ঘরে থাহি, এখন নিশির পরে এই ঘরের পলিথিন খুললে ওই থুই দিছি, এই সামনে পলিথিন তো দেখতে আছে, পড়তে আছে, রাত্রে বর্ষাইলে কি করবো, কোনো উপায় থাকে না। সে আমার মেম্বার তখন আর আয় না, যাই ভোটটা এই সবাই একটু আওয়া দরকার। আমাদের পৌর মেয়র মহোদয় কয়েকবার আশ্বাস দেওয়া সত্ত্বেও আবাসন প্রকল্পের এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় পৌর মেয়র। যেসব প্রজেক্ট বিভিন্ন ভাবে আমরা পাঠিয়েছি আবাসন সহ অন্যান্য জায়গারও, সমস্ত প্রজেক্টই আশা করি তড়িৎ গতিতে অনুমোদন হবে। সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। খুব শীঘ্রই তাদের ঘর মেরামতের জন্য একটা প্রাক্কলন প্রস্তুত করে পাঠাবো এবং তদ অনুযায়ী যে আমরা বরাদ্দটা পাবো তা দিয়ে খুব শীঘ্রই তাদের ঘরগুলো সংস্কার করে দেওয়ার একটা চেষ্টা রাখবো। কিস্তাকাঠি আশ্রয়ন প্রকল্পের সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা বসবাসকারীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় চুয়াডাঙ্গায় পান গাছে পচন রোগ দেখা দিয়েছে। এক মাস ধরেই এই রোগে পান পাতা হলুদ হয়ে মরে যাচ্ছে। এরই মধ্যে রোগ ছড়িয়ে পড়েছে বেশিরভাগ পান বরজে। কীটনাশক ব্যবহারেও কোনো লাভ হচ্ছে না, এ কারণে দিশেহারা পান চাষিরা। তবে এই রোগ থেকে রক্ষা পেতে প্রতিদিন বরজ পরিষ্কারের পাশাপাশি বরজ ভালোভাবে ঘিরে রেখে কুয়াশা ও শৈত্যপ্রবাহ থেকে পান রক্ষার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যে বয়সে স্কুলে যাওয়ার কথা সেই বয়সে পরিবারের ভার কাঁধে নিয়েছে মেহেরপুরের 12 বছরের কিশোর আশিক। লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন থাকলেও সারাদিন চা বিক্রি করেই উপার্জন করতে হয় তাকে। হাড়ভাঙা খাটুনির অর্জিত সামান্য অর্থেই ছোট ভাই বোনের লেখাপড়া করাচ্ছে আশিক। কারো কোনো সহায়তা না পেলেও দমে যায়নি সংগ্রামী এই কিশোর। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রুজিনার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামের রশিদুল ইসলামের ছেলে আশিক মাত্র 12 বছর বয়স হলেও বয়সের চেয়ে বেশি পরিণত শিশুটি। স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হবে, মানুষের মতো মানুষ হয়ে পরিবারের দুঃখ ঘোচাবে। তবে দারিদ্র্যের কষাঘাতে সে স্বপ্ন পূরণ হয়নি তার। 7 বছর আগে বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে যায়। 3 বছর আগে মাও মারা যায়। ঘরে বৃদ্ধ দাদা দাদি আর 4 ভাই বোন, মাথার উপরে ছায়া ধরবার কেউ না থাকায় বাধ্য হয়েই আশিককে ধরতে হয় পরিবারের হাল। দুমুঠো ভাতের আশায় ছোট শিশুটির সারাদিন কাটে এখন চা বিক্রি করে। নিজে পড়তে না পারলেও পড়াশোনা চালিয়ে নিচ্ছে ভাই বোনদের। এই দুর্দিনেও কোনো খোঁজ নেয়নি তার বাবা। মাটি দিয়ে ঠিকই তো আর কোনদিন আসে তার আসেনি, আমি কী করবো বাপ হয়ে তাকে ধরে দেবো, এরকম তো আমি কষ্ট করি, আমার মৃত্যু নাম কবো না, আমার 2 বিঘি জমি ছিলাম তো আমি বেশি মিটির খাই দিয়েছি, কিছু নেই। নিজের আশা পূরণ না হলেও ভাই বোনদের নিয়ে অনেক স্বপ্ন আশিকের। অসহায় পরিবারটি কখনো পায়নি কোনো সহায়তা। ছোট একটা বাচ্চা আছে, সেও দোকান চালায়, তাতে দেখতে খুব খারাপ লাগে, ছোট ছোট বাচ্চাগুলো জামা পায় না, প্যান্ট পায় না। আমাদের সামনে দেখি আমরা ছেলে মেয়ে নিয়ে অত্যন্ত কষ্ট করে, দায়িত্ব নেওয়ার দরকার আমাদের সমাজের, কারণ সে তো একজন অসহায় গরিব মানুষ। তবে আশিকের ঘরটি বসবাস উপযোগী করে দেওয়ার উদ্যোগের পাশাপাশি নানা সহযোগিতার আশ্বাস উপজেলার নির্বাহী কর্মকর্তার। তার দাদা যদি বয়স্ক ভাতার আওতায় তাকে আমরা নিয়ে আসতে পারি, লেখাপড়ার জন্য তাদের যে আর্থিক সহায়তাটা দরকার এটা আমরা উপজেলা পরিষদ থেকে তাদেরকে সাপোর্ট দিতে পারবো। আমাদের যে সরকারি ঘরগুলো আসছে নির্দেশনা দিয়েছি যেন এই পরিবারটি এই ঘরের আওতায় আসে। মানবিক বোধ থেকে সকলের একটু সহযোগিতায় নিশ্চিত করতে পারে আশিক ও তার পরিবারের ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
মাদারীপুরে ইউপি মেম্বার আক্কাস খান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসীরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় বিক্ষুব্ধরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের 7 নভেম্বর রাজৈ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের মেম্বার আক্কাস খানকে কুপিয়ে হত্যা করে তার প্রতিপক্ষ। এ ঘটনার দীর্ঘদিন পরেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন খেলার মাঠের পাশে শিক্ষা প্রকৌশল বিভাগের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সমাবেশে শিক্ষার্থীরা শিক্ষা প্রকৌশল ভবনের জায়গা বাতিলের দাবি জানায়। ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়। এ প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এসএমই। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। এ উপলক্ষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার প্রসার বিক্রয় ও বাজার সম্প্রসারণের আয়োজিত এই মেলা চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। বরিশাল শহীদ আব্দুর রব সেরো নিয়াদবাদ আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলুল নেসা মুজিদ গোল্ড ক্লাব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট বরিশাল ও বরগুনা জেলা দল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। ছেলেদের ফাইনালে বরিশাল 2-0 গোলে পটুয়াখালীকে এবং মেয়েদের বিভাগে বরগুনা জেলা 1-0 গোলে বরিশাল জেলা দলকে হারায়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম। বরিশালের বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ।